नमस्कार बंधुरा, टीम फोकासेर तरफ थेके आपनादेर सकलके जानाई आमादेर आजकेर नतून भिडियोते स्वागतम। आज आमरा ई भिडियोर माध्यमे आपनादेर बोलबो आपनारा तरमुज चाषेर कोन पर्याये वेस्टेजेर कोन प्रोडक्ट व्यवहार करबेन। चलुन देरी ना करे स्टार्ट करि आमादेर आजकेर नतून भिडियो। तरमुज चाषेर समयकालके मोट 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রতিটি পর্যায়ে আপনারা ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রথম পর্যায়ের নাম হলো সয়েল ট্রিটমেন্ট। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের 3টি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো হিউমিক গ্র্যানুলস, যেটার পরিমাণ হবে 5 কেজি প্রতি একর জমির জন্য। এটা জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন প্রোটেক, যেটার পরিমাণ হবে 300 থেকে 500 গ্রাম প্রতি একর জমির জন্য। এটা জমিতে যদি কোনো ফাঙ্গাস থাকে তবে সেটাকে ধ্বংস করবে। থার্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি 82, যেটার পরিমাণ হবে 150 ml প্রতি একর জমির জন্য। এটা হিউমিক গ্র্যানুলস ও প্রোটেকের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা হিউমিক গ্র্যানুলস এবং প্রোটেক একসাথে এবং এগ্রি 82 এককভাবে যে কোনো সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে পারেন। তরমুজ চাষের সেকেন্ড পর্যায়ের নাম হলো সিড ট্রিটমেন্ট বা সিডলিংস ট্রিটমেন্ট। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের 2টি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো হিউমিক লিকুইড, যার পরিমাণ হবে সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে 5 ml প্রতি কিলো বীজের জন্য এবং সিডলিংস ট্রিটমেন্টের ক্ষেত্রে 5 ml প্রতি লিটার জলের জন্য। এটা সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম শক্তিকে বৃদ্ধি করবে এবং সিডলিংস ট্রিটমেন্টের ক্ষেত্রে মূলের বিকাশকে ত্বরান্বিত করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন প্রোটেক, যেটার পরিমাণ হবে সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে 5 গ্রাম প্রতি কিলো বীজের জন্য এবং সিডলিংস ট্রিটমেন্টের ক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম প্রতি লিটার জলের জন্য। এটা সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে বীজের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তবে সেটাকে ধ্বংস করবে এবং সিডলিংস ট্রিটমেন্টের ক্ষেত্রে মূলের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তবে সেটাকে ধ্বংস করবে। আপনারা সিড ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রোডাক্ট দুটি একসাথে যে কোনো সারের সঙ্গে মিশিয়ে বীজের মধ্যে প্রয়োগ করতে পারেন, আর সিডলিংস ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রোডাক্ট দুটো এবং যে কোনো সার একসঙ্গে জলের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে চারাগাছের মূলকে 5 মিনিট ওই মিশ্রণে ডুবিয়ে রেখে তারপর প্রধান জমিতে স্থানান্তরিত করতে পারেন। বীজ লাগানোর বা চারাগাছ স্থানান্তরের 15 থেকে 25 দিন পর থেকে স্টার্ট হয় তৃতীয় পর্যায়ে। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের 3টি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো হিউমিক লিকুইড, যেটার পরিমাণ হবে 30 ml প্রতি 15 লিটার জলে। এটা পাতার বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন প্রোটেক, যেটার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা তরমুজ গাছের পাতাকে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে রক্ষা করবে। থার্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি 82, যেটার পরিমাণ হবে 10 ml প্রতি 15 লিটার জলে। এটা হিউমিক লিকুইড ও প্রোটেকের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা হিউমিক লিকুইড ও প্রোটেক একসাথে এবং এগ্রি 82 এককভাবে জলের সঙ্গে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। বীজ লাগানোর বা চারাগাছ স্থানান্তরের 30 থেকে 40 দিন পর থেকে শুরু হয় ফোর্থ স্টেজ, অর্থাৎ গাছে যখন ফুল আসা শুরু হয়। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের 3টি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো ন্যানোটেক, যেটার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা গাছকে তার সেকেন্ডারি ও মাইক্রোনিউট্রিয়েন্টস সরবরাহ করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রিমস, যেটার পরিমাণ হবে 20 ml প্রতি 15 লিটার জলে। এটা ফুলের প্রজনন প্রক্রিয়াকে বৃদ্ধি করবে। থার্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি 82, যেটার পরিমাণ হবে 10 ml প্রতি 15 লিটার জলে। এটা ন্যানোটেক ও মসের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা এই 3টি প্রোডাক্ট একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। এবার বলবো লাস্ট স্টেজের কথা, যেটা শুরু হয় বীজ লাগানোর বা চারাগাছ স্থানান্তরের 40 থেকে 50 দিন পর থেকে, অর্থাৎ গাছে যখন ফলন শুরু হয়। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের 3টি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো ন্যানোটেক, যেটার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা ফসলকে তার সেকেন্ডারি ও মাইক্রোনিউট্রিয়েন্টস সরবরাহ করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি গোল্ড, যেটার পরিমাণ হবে 20 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা ফসলের মেটাবলিক অ্যাক্টিভিটি ইম্প্রুভ করবে।
থার্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি 82, যেটার পরিমাণ হবে 10 ml প্রতি 15 লিটার জলে। এটা ন্যানোটেক ও গোল্ডের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। অর্থাৎ এই তিনটি প্রোডাক্ট ব্যবহারে তরমুজের আকার, রং এবং স্বাদের উন্নতি ঘটবে। আপনারা এই তিনটি প্রোডাক্ট একসাথে জলের সঙ্গে মিশিয়ে ফসলে স্প্রে করতে পারেন। বন্ধুরা, তরমুজ চাষের কোন কোন পর্যায়ে ভেস্টিজের কোন কোন প্রোডাক্ট ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সেটা নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও। ভেস্টিজের একটি প্রোডাক্ট ছাড়াও যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বার হলো 9083041111। ভিডিওটা ভালো লাগলে আপনাদের টিম মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে প্লিজ শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেল টিম ফোকাসকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েলথ।